বিরতির পর আবারও আপনাদের স্বাগত, যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। সাবরুম মহকুমায় সাবরুম ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী বিজ্ঞান মেলা। গত 30 ডিসেম্বর শুরু হয়েছে এই বিজ্ঞান মেলা এবং আজকে 31 ডিসেম্বর এই দুদিনব্যাপী বিজ্ঞান মেলা সমাপ্তি হবে। এবং এই বিজ্ঞান মেলাতে স্বয়ংভাবেই যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু অনেকেই উৎফুল্ল হয়ে অংশগ্রহণ করেছেন, এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের যাতে বিজ্ঞান মনস্ক করা যায় এবং বিভিন্নভাবে শুধুমাত্র পড়ার বই নয়, তার বাইরে গিয়েও যাতে তারা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারে, বিভিন্ন জিনিস যেটা পড়ছে তারা টেক্সট বইয়ে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারে, তার জন্যই কিন্তু এই বিজ্ঞান মেলাগুলো করা হয়। দুদিনব্যাপী 30 ডিসেম্বর বেলা 2টায় মেলার সূচনা করেছিলেন বিধায়ক শঙ্কর রায় এবং বিজ্ঞান মেলা ও প্রদর্শনীর উদ্বোধন মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল এক সাংস্কৃতিক অনুষ্ঠান। মোট 58টি মডেল নিয়ে ছাত্রছাত্রীরা হাজির হয়েছে সেখানে। ছাত্রছাত্রীরা নিজেদের হাতে সেই মডেলগুলো বানিয়েছেন এবং বিভিন্নভাবে ইকো ফ্রেন্ডলিভাবে কী কী জিনিস করা যেতে পারে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন তারা। সাবরুম মহকুমার সাবরুম ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েই শুরু হয়েছিল গতকাল দুদিনব্যাপী বিজ্ঞান মেলা। গত 30 ডিসেম্বর শুরু হয়েছে এবং আজ 31 ডিসেম্বর সমাপ্তি হবে এই দুদিনব্যাপী বিজ্ঞান মেলার। মোট 58টি মডেল নিয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন এই বিজ্ঞান মেলাতে, এবং বিজ্ঞান মেলা থেকে অবশ্যই তারা যাতে বিজ্ঞান মনস্ক হয়, টেক্সট বুকের যারা যেটা পড়ছে ছাত্রছাত্রীরা সেটা যাতে অ্যাপ্লাই করতে পারে, কিভাবে অ্যাপ্লাই হচ্ছে বা তার কি রিলেশন রয়েছে প্র্যাকটিক্যাল লাইফে, সেই বিষয়গুলো যাতে তারা শিখতে পারে তার জন্য কিন্তু এই বিজ্ঞান মেলাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে এবং ছাত্রছাত্রীদের যাতে তারা আরও আকৃষ্ট হয় বিজ্ঞানের দিকে, সেই জন্যই এই বিজ্ঞান মেলাগুলো কিন্তু আয়োজন করা হচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আপনারা শুনলেন এক শিক্ষক কি বলেছেন এই ব্যাপারে, এবং 58টি মডেল নিয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং সাবরুম ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছিল গতকালকে দুদিনব্যাপী এই বিজ্ঞান মেলার, এবং আজকে কিন্তু সমাপ্তি হবে এই বিজ্ঞান মেলার। 58টি মডেল নিয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে, অবশ্যই সেটা স্টেট লেভেল বিজ্ঞান মেলাও সেখানে হবে এবং ডিস্ট্রিক্ট লেভেল প্রথমে হয় প্রত্যেক জায়গাতেই এই বিজ্ঞান মেলাগুলো, এবং সেখানে যে মডেলগুলো সিলেক্টেড হয় বা যেগুলো উৎকর্ষ বলে গণ্য হয় সেই মডেলগুলো কিন্তু সিলেক্টেড হয়ে সেখানে আসে স্টেট লেভেলে। স্টেট লেভেলে যেগুলো সিলেক্টেড হয় সেগুলো ন্যাশনাল লেভেলে ছাত্রছাত্রীরা কিন্তু সেখানে যেতে পারেন সেই মডেলগুলোকে নিয়ে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।